আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। আপনারা দেখতেছেন ক্রিয়েটিভ ডিজাইন জোন ইউটিউব চ্যানেল। ক্রিয়েটিভ ডিজাইন জোন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক, আজকে আমি আপনাদের সাথে আরেকটি 4 বেডরুমের বাড়ির প্ল্যান শেয়ার করব। আশা করি সকলে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। সো গেট লেট স্টার্টেড। প্রিয় দর্শক, আপনারা দেখতেছেন আমি একটি প্ল্যান ওপেন করেছি। এই প্ল্যানটির দৈর্ঘ্য হচ্ছে 44 ফিট এবং এটির প্রস্থ হচ্ছে 32 ফিট। সো এই বাড়িটিতে প্রবেশ করার জন্য মূলত সিঁড়িঘর ব্যবহার করতে হবে। সিঁড়ি দিয়ে প্রবেশ করে আপনারা পেয়ে যাবেন এই অংশে একটি ড্রয়িং কাম ডাইনিং স্পেস, 16 ফিট 10 ইঞ্চি বাই 10 ফিট, এবং এই অংশে হচ্ছে একটি বেডরুম রাখা আছে। সেটির মেজারমেন্ট হচ্ছে 12 ফিট 9 ইঞ্চি বাই 13 ফিট, এবং এই অংশে হচ্ছে একটি কমন বাথ রাখা আছে 7 ফিট বাই 4 ফিট 4 ইঞ্চি, এবং এটির সাথে একটি অ্যাটাচড বাথ রাখা আছে 4 ফিট বাই 7 ফিট। এই অংশে হচ্ছে আর একটি বেডরুম পেয়ে যাবেন 12 ফিট 9 ইঞ্চি বাই 13 ফিট, এবং এই অংশে হচ্ছে কিচেনটি রাখা আছে 8 ফিট 3 ইঞ্চি বাই 8 ফিট 11 ইঞ্চি। এই অংশে হচ্ছে একটি স্টোর রুম পেয়ে যাবেন 8 ফিট 3 ইঞ্চি বাই 8 ফিট 11 ইঞ্চি, এবং এটির পাশে এই অংশে হচ্ছে আরেকটি বেডরুম রাখা আছে 12 ফিট 9 ইঞ্চি বাই 13 ফিট। এই অংশে হচ্ছে আরেকটি কমন বাথ রাখা আছে 7 ফিট বাই 4 ফিট 4 ইঞ্চি। এই অংশে হচ্ছে আরেকটি বেডরুম পেয়ে যাবেন 12 ফিট 9 ইঞ্চি বাই 13 ফিট, এটির সাথে একটি অ্যাটাচড বাথ রাখা আছে 4 ফিট বাই 7 ফিট। সো এটি মূলত একটি 4 বেডরুমের বাড়ির প্ল্যান। এই প্ল্যানের মধ্যে আপনারা পেয়ে যাবেন 4টি বেডরুম, একটি ড্রয়িং কাম ডাইনিং স্পেস, একটি কিচেন, একটি স্টোর রুম ও 4টি বাথরুম। সো এই প্ল্যানটিকে আপনারা চাইলে 2 ইউনিট করতে পারেন। আপনারা চাইলে এই অংশে একটা ওয়াল করে দিয়ে আপনারা চাইলে এই প্ল্যানটিকে 2টি ইউনিট করে আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। সো এই ছিল মোটামুটি আজকের প্ল্যান। আপনাদের যদি এইরকম কোনো প্লট থেকে থাকে, আপনারা চাইলে এই প্ল্যানটি স্থাপন করতে পারেন বা বড় ছোট করেও স্থাপন করতে পারেন। সো ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন, যাতে করে পরবর্তী কোনো আপডেট আপনারা মিস না করেন। আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। সো ভিউয়ার্স, দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ।